শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন বিষয়ক এই চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। ইতিপূর্বে কয়েকটি পর্বে আমি এই বিএস রেকর্ড সংশোধনে এসিল্যান্ড মহোদয়ের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা নিয়ে আলোচনা করেছি এবং গত 29 জুলাই 2021 ভূমি মন্ত্রণালয় যে সার্কুলারটি জারি করেছে এ সংক্রান্তে সে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি। তো ইতিমধ্যে কেউ কেউ জানতে চেয়েছেন যে এই আবেদন করতে কত টাকা লাগবে এবং কী কী কাগজপত্র এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো এই জন্য আজকে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমে আসি যে কী কী কাগজপত্র লাগবে। এই পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে আবেদনপত্রের সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বা সত্যায়িত অনুলিপি অবশ্যই দিতে হবে এবং এই আবেদনের সাথে একটি মোবাইল নম্বর, নিজের যদি নাও থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করা যায় এমন একটি মোবাইল নম্বর অবশ্যই নিচে দিয়ে দিতে হবে। আর কাগজপত্রের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্র লাগতে পারে। যেমন দেখা গেল যে যে ভুলটি, অর্থাৎ আপনার পিতা মারা গেছেন কিন্তু বিএস রেকর্ডের আগেই, কিন্তু তার নামেই এই বিএস রেকর্ড হয়েছে, কিন্তু হওয়ার কথা ছিল তার ওয়ারিশ, অর্থাৎ আপনার ভাই বোন বা আপনার মায়ের নামে। এটি যদি না হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই ওয়ারিশ সার্টিফিকেট, এই ওয়ারিশ সার্টিফিকেটের সত্যায়িত অনুলিপি আপনার আবেদনপত্রের সাথে গেঁথে দিতে হবে, সত্যায়িত অনুলিপি, এবং যখন শুনানি হবে তখন আপনি মূল কাগজটি নিয়ে যাবেন। এছাড়া আপনার এসএ রেকর্ডের অনুলিপি এবং বর্তমান বিএস রেকর্ডের অনুলিপিটি, সত্যায়িত অনুলিপিটি এই আবেদনপত্রের সাথে গেঁথে দিতে হবে। আবার দেখা যায় যদি আপনার কেনা সম্পত্তি হয় এবং বিএস রেকর্ডের আগেই কেনা এবং মিটও শুরু করা হয়েছিল কিন্তু তারপরেও পূর্ববর্তী মালিকের নামে সেটি বিএস রেকর্ড হয়েছে, তাহলে কিন্তু আপনার সেই এসএ খতিয়ানের অনুলিপি এবং কোনো যদি বায়া দলিল থাকে বা পিঠ দলিল থাকে তার সত্যায়িত অনুলিপি এবং আপনার যে দলিল তার সত্যায়িত অনুলিপি এবং বর্তমান বিএস রেকর্ডের যে পর্চা তার সত্যায়িত অনুলিপি এবং আপনার জাতীয় পরিচয়পত্র এই আবেদনপত্রের সাথে গেঁথে দিন। আবার দেখা গেল যে এই আদালতের রায়ে আপনি কোনো জমির স্বত্ব লাভ করেছেন কিন্তু বিএস রেকর্ড সেই আগের মালিকের নামে হয়ে আছে, তাহলে আপনার ওই আদালত অন্যান্য কাগজপত্রের সাথে এই বিজ্ঞ আদালতের রায়ের সত্যায়িত অনুলিপিও কিন্তু এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। অর্থাৎ এক কথায় যে সমস্যাই হোক আপনাকে কিন্তু জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে এবং এসএ রেকর্ডের পর্চার সত্যায়িত অনুলিপি এবং তার থেকে বিএস রেকর্ড পর্যন্ত যেসব বিষয় ঘটেছে, অর্থাৎ দলিল থাকলে দলিল, উত্তরাধিকার সনদপত্র থাকলে উত্তরাধিকার সনদপত্র এবং বিএস রেকর্ড যেখানে ভুল হয়েছে, যে রেকর্ড যে খতিয়ানটিতে ভুল হয়েছে সেই খতিয়ানের সত্যায়িত অনুলিপি কিন্তু আপনার আবেদনপত্রের সাথে গেঁথে দিতে হবে। এখন দ্বিতীয়ত আসি যে কত টাকা এ বিষয়ে খরচ হবে। সে বিষয়ে কিন্তু এই পরিপত্রে উল্লেখ আছে যে নির্ধারিত আবেদনপত্রের সাথে নির্ধারিত কোটপি, অর্থাৎ আমরা দেখেছি এই মিউটেশনের আবেদনপত্রের সাথে 20 টাকার কোটপি দিতে হয়, এক্ষেত্রেও 20 টাকার কোটপি দিয়ে এই আবেদনটি করতে হবে। আবেদনটি কীভাবে করতে হবে তার নমুনা আমি বিভিন্ন সংশোধনের জন্য বিভিন্ন প্রকার আবেদনপত্র ভিতরে লিখতে হবে, সেই আবেদনপত্রের নমুনাগুলো আমি পরবর্তীতে আপনাদের দেব এবং পরবর্তী কয়েকটি ভিডিওতে আলোচনা করব। তো এই যেটি বলছিলাম যে কত টাকা সরকারি ফি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে যে নির্ধারিত পরিমাণ কোর্ট ফি, অর্থাৎ আবেদনপত্রের উপরে 20 টাকার কোর্ট ফি দিয়ে দেবেন। এরপরে বলা হয়েছে যে সংশ্লিষ্ট মিসকেসে রেকর্ড সংশোধনের আদেশ হওয়ার পর আবেদনকারীর নিকট থেকে নামজারি মামলার জন্য নির্ধারিত হারে
নোটিশ জারি ফি, রেকর্ড সংশোধন বহালকরণ ফি এবং খতিয়ান সরবরাহ ফি একত্রে ডিসিআরের মাধ্যমে আদায় করে যথারীতি সরকারি কোষাগারে জমা প্রদান নিশ্চিত করতে হবে। অর্থাৎ মিউটেশনের জন্য যে ফি নির্ধারিত আছে সেটি কিন্তু এই ক্ষেত্রেও দিতে হবে। সেটি হচ্ছে কেমন, যে আবেদনের জন্য কোর্ট ফি 20 টাকা, সেটা তো আগেই বলেছি, নোটিশ জারি ফি 50 টাকা, রেকর্ড সংশোধন বহালকরণ ফি 1000 টাকা এবং প্রতি কপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ 100 টাকা। এই ফিগুলো সংশোধনের আদেশ হওয়ার পর দিতে হবে এবং ডিসিআরের মাধ্যমে সেটি কিন্তু সহকারী কমিশনার ভূমির অফিস রাখবে। আরও একটি বিষয় আমাদের কাছে আমাদের মনে রাখতে হবে, যে আমাদের ওই জমির যদি হালনাগাদ খাজনা না দেওয়া থাকে সেটি কিন্তু পরিশোধ করে দিতে হবে, সেটি কিন্তু এই খরচের অতিরিক্ত। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।